السلام عليكم شباب كمان আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মত নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি যদি ভালো লাগে সবটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওর কোথাও যদি ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে আমার হাজবেন্ড বিদেশ থেকে নিডু আর ম্যাঙ্গো টেন এনেছি তো আপনাদের মাঝে ভাবলাম একটু শেয়ার করি আর এখানে হচ্ছে আমি সকালবেলা হচ্ছে গমের আটার রুটি বানাইতেছি তো আমার হাজবেন্ড সকালবেলা হচ্ছে রুটি খায় ওই জন্য ওর জন্য আমি প্রতিদিনই রুটি বানাই আর অন্যদিকে রুটিটা বেলা হয়ে গেছে এখন তাবিয়ে নিতেছি রুটিটা আছে তা তাবিয়ে নিতেছি তো আমার রুটিটা হয়ে গেছে তার অন্যদিকে এখানে আজকে ভাবছি কাঁঠালের বিচি রান্না করবো তো এখন কাঁঠালের বিচি ছুলে নেব তা ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি তো এখানে কাঁঠালের বিচি আমি সবগুলো ছুলে নিতেছি তো এই যে আমার সবগুলো কাঁঠালের বিচি ছোলা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি ছাদে গিয়ে এগুলো একটু পরিষ্কার করে আনবো আর অন্যদিকে এখানে কোরাল মাছ নিয়েছি তো আমি কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে কোরাল মাছ রান্না করবো আর ভেন্ডি দিয়ে কোরাল মাছ রান্না করবো আর কোরাল মাছ ভাজি করবো তো আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমি কাঁঠালের বিচিগুলোও পরিষ্কার করে নিয়ে আসছি তার এই তো এখানে হচ্ছে বাজার থেকে অনেকগুলো সবজি আনা হয়েছে এখানে ভেন্ডি আছে করলা আছে আর টমেটো আছে তো ভাবলাম সবুজ সবুজ সবজি কার না ভালো লাগে তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর এখানে হচ্ছে কলমি শাক আনা হয়েছে কলমি শাকগুলো অনেক কচি কচি তো এখানে হচ্ছে আমি আজকে হচ্ছে আমার হাজবেন্ড ভেন্ডি দিয়ে কোরাল মাছ দিয়ে ভেন্ডি রান্না করবে তো ও হচ্ছে এখানে মশলাগুলো কষিয়ে নিতেছে আর এখানে আমি তার ফাঁক দিয়ে একটু কফি খেতেছি আর অন্যদিকে একটা পেঁপে এনেছি পেঁপেটা অনেক মিষ্টি আর অনেক কিউট দেখতে অনেক সুন্দর তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম অর্ধেকটা খেয়ে ফেলছি আর অর্ধেকটা ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি আর এখানে আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি তো আমার হাজবেন্ড হচ্ছে নিজে নিজের হাতে ভেন্ডি রান্না করবে তো এখানে হচ্ছে কোরআন মাছ কষিয়ে নেওয়া হয়ে হচ্ছে তো হচ্ছে ওর নিজ হাতে রান্না করতেছি আমার কাছে অনেক ভালো লাগে তো দুজনে বাগাবাগি করে রান্না করি দিনটা যে কীভাবে যায় তাও ভাবতে পারি না অনেক ভালো লাগে তো আপনাদের মাঝে তো শেয়ার করলাম এই তো তো এখানে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি মাছগুলো কষানোর পরে আর অন্যদিকে এখানে আমি হচ্ছে কোরাল মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্না করবো তো এখানে আমি মশলাগুলো কষিয়ে নিতেছি তো মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি কোরাল মাছগুলো দিয়ে দিয়েছি তো মাছগুলো কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি উঠিয়ে নেব তো উঠিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো তো কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে আসলেই আমি হচ্ছে মাছগুলো দিয়ে দেবো তাই তো আমার মাছটা কষানো হয়ে গেছে আমি চলে পানি দিয়ে দিয়েছি তো এখন মাছটা উঠিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর হচ্ছে সরি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি তা আপনাদের মাঝে শেয়ার করলাম আর অন্যদিকে এখানে হচ্ছে ভেন্ডিগুলো হয়ে গেছে তো ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে এখানে হচ্ছে কাঁঠালের বিচিগুলো কষানো হয়ে আসছে তার এখানে আমি ছোটো একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি তো ফ্রাই প্যানে আমি হচ্ছে তিন টুকটা মাছ ভাজি করবো কোরাল মাছ তো আমি আগে মশলাপাতি মেখে মাছগুলো একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এখন হচ্ছে ভাজি করে নিতেছি তো বেসিক্যালি কোরাল মাছ ভাজি করলো নরম থেকে যায় তো খেতে অনেক ভালো লাগে তাই তো এখানে আমার কাঁঠালের বিচিগুলো হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তাই তো মাছগুলো এখন উঠিয়ে দিতেছি তার এখানে কলমি শাক কুচি কুচি করে নিয়ে আমি ভাজি করছি এই যে দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর হচ্ছে অনেক কচি ছিল তাই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এখন হচ্ছে বিকালের জন্য আদা চা বানাইতেছি দুধ চা আর এখানে হচ্ছে মিষ্টি আলু বাদাম ভেজে নিয়েছি তো বিকালবেলা এগুলো দিয়ে নাস্তা হবে তো এই তো আমার চাগুলো হয়ে গেছে আমি কাফ কাফ ঢেলে নিয়েছি তো আজকে হচ্ছে সাদিয়ের ডিশের টোস্ট বিস্কুট খাওয়া হবে অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে আমার মেয়ে কোল্ড চা বানিয়েছে ও হচ্ছে কোল্ড চাটা হচ্ছে কফি তো এটাও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ.